আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহি ওবার আতু নাহমেদুহু অনসল্লা আলা রসোহীল করিম আউদু ইল্লাহমিন সহিত অন রজীম ইসমিল্লাহির রহমান রহিম হামান শাহিদ আমিন কুমর শাহরআফ আলিয়া সমূহ সদক আল্লাহুল আলী উল হাউজিম ওয়া সদকর অসহল হুল নবিকুল হাবিব সুপ্রিয় দর্শক ও শুদা মণ্ডলী কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে এই মুহূর্তে আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা সুপ্রিয় দর্শক রহমত মাঘিরাদ এবং নাজাদ আমাদের উপর আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে অশেষ নিয়ামত আল্লাহ রাবুল পবিত্র কোরআন করিমের মধ্যে বলেছেন শাহরু রমাদীলা ফিহিল কোরআন আল্লাহ রাবুল আলমিন রমাদানুল মুবারকে পবিত্র কোরআনকে নাজিল করেছেন অন্যত্র বলেছেন আমান শাহিদা মিং কুমুর শাহরা পালিয়া সমুহ যখন তোমাদের মাঝে রমাদানুল মুবারক আসবে তখন তোমরা রোজা রাখবে আল্লাহ তাবারকাত অন্যত্র আরও বলেছেন ইয়া হে ইমানদারগণ তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরস করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরস করা হয়েছিল প্রিয়নবী সাল্লাম বলেছেন মানসাম রা ইমান মা যে ব্যক্তি ইমানের সাথে সবাবের আশায় পবিত্র মাহের রাদানুল মুবারকের এক মাস সিয়াম সাধনা করবে আল্লাহ রাব্বুল আলমিন তার সকল গুণাগুলো মাফ করে দিবেন অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাম আরও বলেছেন আর জুন নতুন রামাদানুল মুবারকের রোজা হল ঢাল স্বরূপ ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফেরাতে সক্ষম হয় ঠিক রোজা মানুষের পাপ কাজগুলো যখন রোজা মানুষের কাছে ভিড়ে ওই রমাদানুল মুবারকের রোজাগুলো ডাল হয়ে গোনাগুলোকে ফিরিয়ে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অর্থাৎ বিভিন্ন সাবাব আর মহিমান্বিত গুণে গুণান্বিত এবং বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামতপূর্ণ মাসের নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন রামাদানুল মোবারকে আমার উম্মদকে পাঁচটি জিনিস আল্লাহ পাক দান করেছেন যে পাঁচটি জিনিস অন্যান্য কোনো নবীগণ কিংবা নবীর উম্মদগণ কাউকে আল্লাহ পাক রাব্বাল আলমিন দান করেননি এক যখন রমজান মাস আছে আসে তখন আল্লাহ তালা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি স্থাপন করেন দুই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরও সুগন্ধ তিন যখন রামাদানুল মুবারক আসে তখন ফেরেশতারা আমার উন্মতের জন্য আল্লাহর কাছে গুণা মাপ চাইতে শুরু করে চার যখন রমাদান মুবারক আসে তখন রাব্বুল আলমিন জান্নাতকে বলে হে জান্নাত তোমরা আমার রোজাদার ইমানদারদের জন্য সূর্য সুসজ্জিত হও প্রস্তুত হও পাঁচ নম্বর যখন রমদান মাস শেষ হয় তখন আল্লাহ পাকরাবুর আলামিন তখন বান্দাদের সকল গুণাগুলো ক্ষমা করে দেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এই পবিত্র রামা দাল আমরা কিভাবে বরণ করব গ্রহণ করব। সেই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার এই পবিত্র রামাদাল মুবারক আমরা যখন রোজা রাখবো তখন সুবে সাধেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে ওয়াক্ত নামাজ পড়তে হবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে মন্দ কথা বলা যাবে না পায়েসা কথা বলা যাবে না তাই তো রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে হাজরাতে মৌলা আলী রদি আল্লাহ তাল আপনার প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ রামাদারুল মুবারকে সবচাইতে উত্তম কাজ কি রসল করিমসালাম বলেছেন হে আলী রামাদারুল মুবারকে সবচাইতে উত্তম কাজ হল মন্দ কাজ থেকে বিরত থাকা সুতরাং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে এবং ভালো কাজগুলো আমরা বেশি বেশি করে করতে হবে তালাবাদ করতে হবে সময়ে সাহারি খেতে হবে এবং যথা টাইমে ইফতার করতে হবে ইফতারের সময় আপনারা জানেন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয় একটা জিনিস খুব লক্ষণীয় আমরা পুরুষ যারা আছি আমরা ইফতারের সময় ইফতার নিয়ে বসি কিন্তু ইফতারের যে টাইমের এক ঘন্টা পূর্ব থেকে আমাদের মা বোনরা যারা আছেন তারা কিন্তু ইফতার রান্না করতে করতে তারা খুব ক্লান্তি হয়ে পড়ে তখন ইফতারের সময় যে দোয়া করার যে মূল্যবান কল্যাণকর যে সময়টা তারা কিন্তু দোয়ার মাধ্যমে নিজেদেরকে কাঁচা লাগাতে পারে না আমরা যেন মা বোনদের প্রতি যেন ইনসাফ করি তবে মা বন্ধুরকে বলবো আপনারা যদি একান্ত ইফতারের সময় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন অন্ততপক্ষে এটা মাথায় রাখবেন যে ইফতারের সময়টা দোয়া কবলের সময় আপনারা যখনই যে অবস্থায় থাকবেন আপনারাও আল্লাহ রাবুল আলমীর কাছে ইফতারের সময় যে যতটুকু মনের আবেগ আছে অনুভূতি আছে অন্ততপক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রহমত কামনা করবেন মাগফিরাত কামনা করবেন আসুন আমরা রোজা রাখি এবং তারাবি নামাজ যেন আমরা মিস না করি সুতরাং তারাবি নামাজ আমরা সময় মতো পড়বো এবং পাশাপাশি সম্পূর্ণ রোজাগুলো আমরা ইমান চিত্তে রাখবো নিজে রোজা রাখবো পরিবারের সকলকে রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করব। এবং যাদের উপর রোজা ফরজ তারা কেউ যেন রোজা রাখা থেকে বিরত না থাকে আসল সবাই এই একবার সিয়াম সাধারণ মাধ্যমে আল্লাহকে আমরা সন্তুষ্ট করি প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রেজা মন্দির জন্য আমরা হাসিল করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু